খেলা শুরু করতে যাচ্ছেন ঢাকার ঢাকায় অনেক খাবার আছে রমজান ভাই বয়ে গেলেন যে রমজান ঢাকাইয়া বাকরখানি রমজান ঢাকাইয়া বাকরখানি একটা ঐতিহ্য আছে খেলা শুরু হ্যাঁ বল পেয়েছেন লাল ভাই স্পিন বোলার বল পেয়েছেন বল আছেন এখনো কিন্তু না বল অনেক পেয়েছেন না হলো না বল উড়িয়ে দিয়েছেন আবার ঢাকা উপর কাছে হ্যাঁ ঢাকা উপর কাছে এখনো বল আছেন না পেয়েছেন লাল ভাই স্পিন ক্লাব হ্যাঁ কাটাচ্ছেন হ্যাঁ মারবেন বোঝা যাচ্ছে শূন্য পাস দিয়েছেন কিন্তু না শূন্য নিচ্ছেন হ্যাঁ শুট করেছেন সুন্দর শুট হয়েছে কিন্তু না ঢাকার উপর কাছে হ্যাঁ ঢাকার উপর বল পেয়েছেন কিন্তু না আবার ঢাকার উপর ঢাকার উপর হাউসেপ করেছেন কিন্তু না উড়ে দিয়েছেন ঢাকার উপর ভাই ছোট ভাই আমার নাসিব হ্যাঁ না বল পেয়েছেন ঢাকার উপর হ্যাঁ ঢাকার উপর কাটাচ্ছেন আগে বেড়েছেন কমিশনের কথা বলেন না দেননি কিন্তু পেয়েছেন ঢাকার উপর কিন্তু কোনো সম্ভব না কিন্তু না পাও প্লান্টেক 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 ঠিক প্লান্টেক ব্যাপারে কি বলছেন দেখছি একদম বিয়ের ভিতরে প্লে হয়েছে কিন্তু না ব্যাপারে দেখছেন কি হবেন ব্যাপারে দেখছেন কি হচ্ছেন সম্ভবত বিয়ের সম্ভাবনা থাকতে পারে মানিক ভাই খুশিতে আছেন গোল মনে হয়ে যাবে সবাই রেডি আছে কিন্তু না রাগের উত্তর আছে ভাল সরকারি এগিয়ে গেছেন না না আবার বল চলে গেছে গোলকিপারের কাছে বল আবার নাগরিকের কাছে কিন্তু না আবার গোলকিপারের কাছে গোলকিপার দেখে পাচ্ছেন শূন্য কাটিয়েছেন বল দিয়েছেন কিন্তু রাখতে পারেননি নাগরিকের কাছে বল চলে গেছে মেরেছেন কিন্তু আবার লাল পাকিস্তানি ক্লাবের প্লেয়ারের কাছে বল বল আলো সুরে ক্লাবের প্লেয়ার কাছে এখন হ্যাঁ শূন্য নিয়েছেন কিন্তু না বল মেরেছেন কিন্তু কোনো প্লেয়ার নেই লাল ভাই স্পিন ক্লাবের কোনো প্লেয়ার নেই ঢাকায়কের কাছে বল শূন্য দিয়ে কিন্তু না থ্রো 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 করছেন থ্রো করছেন লাল ভাই স্পিন ক্লাবের পক্ষে কিন্তু বল পেয়েছেন মানি কিন্তু না রাখতে পারেন হ্যাঁ মানি পেয়েছেন হ্যাঁ আবার থ্রো বল পেয়েছে লাল ভাই স্পিন ক্লাব এখন থ্রো করছেন দেখা যাক কি হয় গোলকিপারের কাছাকাছি তা হ্যাঁ দেখা যাক কি হয় হ্যাঁ লম্বা থ্রো করবে নুরু কাছে বল নাম্বার থ্রো করার প্রক্রিয়া চলছে হয়তো বারে বল যাবে নুরুসুন্দর বর্গে বল করেন নাম্বার থ্রো করেন লম্বা থ্রো করবেন প্লেয়ার কারো বেশি আছে কিনা দেখছেন রেফারি প্লেয়ার বেশি আছে কিনা দেখছেন রেফারি অনুমতি করে থ্রো হয়েছেন কিন্তু হ্যান্ডবল হ্যাঁ ঢাকা উইকেটের কাছে বল কিন্তু রাখতে পেরেছে হ্যাঁ ঢাকা উইকেটের কাছে আবার বল বল দিয়েছেন কিন্তু রাখতে পারেনি থ্রো লাল স্পিন ক্লাবের পক্ষে থ্রো করবেন হ্যাঁ থ্রো করেছেন বসে বল পেয়েছেন আবার একটু আবার লাল স্পিন ক্লাব লাল স্পিন ক্লাবের কাছে বল সুন্দর সুন্দর শট গোলকিপার সুন্দর সেভ করেছেন ধন্যবাদ গোলকিপারকে এত সুন্দর পারেননি বল আউট হয়ে গেছে গোলকিপার বল শুট করবেন লাল স্পিন ক্লাবের পক্ষে বল বসিয়েছেন এখন শুট হবে লাল ভাই স্পিন ক্লাব বনাম ঢাকা ওকের মধ্যে খেলা হচ্ছে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর খেলা এই খেলা একটি মিলন মেলা পরিণত হয়েছে সারি সারি দর্শক খেলা দেখছেন সবাই খেলা উপভোগ করছি ঢাকা ঐক্য বনাম আবার স্পোর্টিং ক্লাব ঢাকা ঐক্য 1-0 গোলে এগিয়ে আছেন লালবাগ স্পোর্টিং ক্লাব 1-0 গোলে পিছিয়ে আছেন চেষ্টা করছে লালবাগ স্পোর্টিং ক্লাব যাতে গোল দিয়ে এগিয়ে যেতে পারেন ঢাকা ঐক্যের
আমি ঢাকাকে ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা প্লেয়ার আছেন সব প্লেয়ারকে খেলাতে হবে সবাইকে একে একে মাঠে নামাতে হবে সেম ঢাকা লালবাগ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি যারা জার্সি পরেছেন সবাই যাতে এই খেলা অংশগ্রহণ করতে পারে এবং খেলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন সবাই খেলবে কেউ বসে থাকবে না এখানে 3 পয়েন্ট বা 4 পয়েন্টে কোনো বিষয় না আমি চাই যাতে সবাই খেলতে পারে সবাই এসেছি আমরা একে অপরের খেলতে না পারলে খেলবো মাঠে নামবো ঘরে লাল দিব এবং এক উপভোগ করব এক সময় প্রতিদিন যারা সমর্থন করবে আমরা ছিলাম অনেক ভালো বল প্লেয়ার ছিলাম ভালো খেলতাম এখন খেলতে পারি নেই কিন্তু বলতে লাভ দিতে পেরেছি হ্যাঁ সুন্দর এখন এখন পাওয়া লাগবে স্পোর্টিং ক্লাবের কাছে বল দিয়েছে লোকে রাখতে পারে নিয়ে রেখেছেন রেখেছেন কিন্তু না কিন্তু থ্রো লালবে স্পোর্টিং ক্লাব থ্রো করবেন ঢাকা ঐক্য কাছাকাছি বাড়ি কাছাকাছি কিন্তু না আবার বল থ্রো লালবাগ ঐক্য লালবাগ স্পোর্টিং ক্লাবের পক্ষে আবার থ্রো করছেন ঢাকা ঐক্য বাড়ির কাছাকাছি থ্রো হয়েছে গোল বলার সম্ভাবনা আছে কিন্তু এখন লালবাগ স্পোর্টিং ক্লাবের হাতে কিন্তু রেখেছেন শুট করবেন কিন্তু না আছে মানিক ভাইয়ের কাছে মানিক চেষ্টা করছেন কিন্তু না কাটাকাটি হয়েছে ঘটনা হয়েছে কিন্তু গোল হয়নি বল চলে গেছে আবার লালবাগ স্পোর্টিং ক্লাবের হাতে কিন্তু না ঢাকা ঐক্যের কাছে চলে গেছেন আবার লালবাগ স্পোর্টিং ক্লাবের কাছে বল শুট হবে আমি মনে করছি শুট হলে গোল হবে আর গোল হলেই আবার ড্র হবে ড্র হলে খেলার সমতা ফিরে আসবে লালবাগ স্পোর্টিং ক্লাব চেষ্টা করছেন ঢাকা ঐক্যের কাছ থেকে কাটিয়েছে বসে শুট হয়েছে কিন্তু না হ্যাঁ বল চলে গেছে মধ্যে হ্যাঁ ছোড়ো হয়েছে ছোড়ো হয়েছে এখনো বল আছে লালবাগ স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু কতটা রাখতে পারবে জানি না কিন্তু হ্যাঁ কর্নার ব্যাপারে কর্নার পাশে বাঁচিয়েছেন কর্নার পেয়েছে লালবাগ স্পোর্টিং ক্লাব কর্নার হবে কর্নার হবে কর্নার করছেন মানিক ভাই কর্নার করবেন মানিক ভাই সবাই যাতে খেলে আমি ঢাকা ঐক্যের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি সবাইকে নামান সবাই চেঞ্জিং করে খেলান হ্যাঁ শট আছে কিন্তু না মানিকও সুন্দর শট করেছিলেন কিন্তু বারে কাছে থাকা সত্ত্বেও কিছু করতে পারেননি বসে পড়ে গেছেন বল চলে গেছেন লালবাগ স্পোর্টিং ক্লাবের বারে কাছাকাছি কিন্তু নাচিয়ে রাখতে পারেননি বল পেয়েছেন লালবাগ স্পোর্টিং ক্লাব আবার লালবাগ স্পোর্টিং ক্লাবের কাছে মানিক ভাই বল পেয়েছেন না মানিক ভাইকে ফাউল করেছেন না ফাউল দেননি ব্যাপারে ফাউল আপনারা জানেন লালবাগ স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী একটি ক্লাব ঢাকা ঐক্য একটি ঢাকার ঐতিহ্যবাহী একটি ঢাকার করেছেন গোল হওয়ার সম্ভাবনা ছিল মানিক ভাই কিক নিয়েছিলেন সুন্দর শট হয়েছিল গোল হওয়ার সম্ভাবনা ছিল গোলকিপার সুন্দর সেভ করেছে এখন গোলকিপারের হাতে বল বল শুট করবেন গোলকিপার শুট করার জন্য সবাই তোলার স্পোর্টিং ক্লাবের প্লেয়ার পেয়েছেন বসির বসির বল পেয়েছেন সেভ পেয়েছেন সুন্দর বল কিন্তু কি করে দেখা যাক হ্যাঁ পেয়েছে লালবাগ স্পোর্টিং ক্লাব হ্যাঁ বারে কাছাকাছি হ্যাঁ পেয়েছেন কিন্তু না মানিক ভাই পেয়েছেন মানিক শট করবেন কিন্তু না হলো না মানিক ভাই কাছে আবার বল আবার মানিক কাটিয়েছেন মানিক ভাই কাছে বল বসে পেয়েছেন ছোটাবে 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 কিন্তু না বল মানিক ভাই জিতে লালবাগ স্পোর্টিং ক্লাব ও চার জিততে হ্যাঁ মানিক তৈরি আছেন শুট করবেন শুট করেছেন এবং না
না গোলকিপার সুন্দর শট অনেকগুলো বল উনি সেভ করেছেন এখন গোলকিপার শট করেছেন লাল এখন বল পেয়েছে লাল পাকিস্তানি ফাউল লাল পাকিস্তানি ক্লাবকে ফাউল করেছেন বাইরে আছেন শট নিচ্ছেন মানিক ভাই হ্যাঁ শট নিয়েছেন সুন্দর শট কেন্দন না বাইরে 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 চলে গেছে জমিদার ভাই আপনি কোথায় আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে ঢাকায় ঐক্য মানা বালবেগ স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই স্বাধীনতার মাসে একটি মিলন মেলায় আবদ্ধ হয়েছেন একে একে মনের বহিঃপ্রকাশ এখানে প্রকাশ পেয়েছে অনেক দর্শক এসেছেন খেলা দেখছেন উপভোগ করছেন সুন্দর খেলা হচ্ছে রেফারি ভালো খেলা পরিদর্শন করছেন কিন্তু এখন ঢাকা শূন্য গোলে এগিয়ে আছেন স্কুল ক্লাব শূন্য গোলে পিছিয়ে আছেন সেটি বড় কথা নয় সবচেয়ে বড় কথা হল ঢাকা একে রাখে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথ চলব হ্যাঁ ফল পেয়েছিলেন ঢাকা ক্লাব বারে কাছে ছিল যোগাযোগ করে আমি রঞ্জন ভাই বলছি কর্নার হয়েছে মাঠের বাইরে বল গোলকিপার এখন শুট করবেন বল নিয়ে গোলকিপার ক্লাব শূন্য ঢাকা হচ্ছে আর সুন্দর খেলা হচ্ছে দর্শক ধর্মার সবাই খেলার উপভোগ করছে আমরা চাই এইভাবে ঢাকায় হচ্ছে এই মিলন মেলার বন্ধনে বন্ধন করবেন এবং সবাইকে উৎসাহিত করবেন এই ঢাকায় হচ্ছে আরো অনেক বড় পরিসরে বড় করে ঢাকায় একে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিবেন বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিবেন ঢাকায় ঐক্য হাতিয়াটি পাও পাও করে অনেক দূর এগিয়েছেন ঢাকায় ঐক্য হাতিয়াটি পাও পাও করে অনেক দূর এগিয়েছেন আরও এগিয়ে যাবেন আজকের এই প্রীতি ম্যাচ প্রমাণ করছে ঢাকায় ঐক্য অনেক দূর এগিয়েছেন ঢাকা ঐক্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলব আপনারা একটা বড় সাপোর্ট পেয়েছেন ফেসবুক সেই ফেসবুক টুইটার আছে এগুলোর মধ্য দিয়ে আপনাদের ভাবমতকে প্রকাশ করবেন ঢাকায় ভাষা প্রকাশ করবেন আমি দেখতে পেয়েছি ইতিমধ্যে দেখতে পেয়েছি ঢাকাইয়া থেকে নিয়ে নানা হচ্ছে এটা আগে ছিল না এটা কিন্তু একটা বড় বিষয় ঢাকাইয়া ভাষা কথা বলা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে আমাদের হ্যাঁ সন্দেশ কেন্দ্র না বার বলকে বারে বাইরে চলে গেছে সুন্দর শট সুমন ভাই কাছে বল সুমন ভাই চেষ্টা করছেন তিনি কোক শট নেবেন সুমন ভাই শট নেবেন বোধ হয় না গোলকিপার শট নিচ্ছেন সময় বেশ বাকি নেই আবার বল চলে গেছে ঢাকার কাছে বেশ কাছাকাছি কিন্তু না সেখানে না হ্যাঁ কাড়াকাড়ি হয়েছে বল আবার বেশ বাকি শুট হয়েছে সুন্দর লম্বা থ্রো দিয়েছেন বল পেয়েছেন লম্বা স্পোর্টিং ক্লাব বলে চেষ্টা করছেন বল পেয়েছেন হ্যাঁ গোলকিপারের কাছাকাছি না কোনা হ্যাঁ গোলকিপারের কাছে বল চলে গেছে সুন্দর শট হয়েছিল সুন্দর শট হয়েছিল আমাদের একটি প্লেয়ার লালবাগকে ঢাকা উইকের একজন প্লেয়ার ব্যথা পেয়েছেন উনি মাঠের বাইরে আছেন ওনাকে দেখেন আপনারা কেউ এসে দেখেন উনি ব্যথা পেয়েছে হ্যাঁ কোক শুট হয়েছে কাছে বল লাল স্প্রিং ক্লাব বল পেয়েছেন বল নিয়ে এগিয়ে বা এগিয়ে যাচ্ছেন শুট হয়েছে কিন্তু না লাল ভাই স্পোর্টিং ক্লাব থ্রো পেয়েছে ক্লাস শেষ পর্যন্ত চলে এসেছে দেখা যাক কী হয় হ্যাঁ বল পেয়েছেন দেখা হ্যাঁ আমার বল পেয়েছে সুন্দর সব বল কি করা যায় দেখা যাক এখনো বল লালবাগ স্পোর্টিং ক্লাবের কাছে আছেন হ্যাঁ আছেন এখনো বল রেখেছেন কিন্তু মাত্র থ্রো পেয়েছেন লালবাগ স্পোর্টিং ক্লাব হ্যাঁ থ্রো হবে
শুরু করছেন বসির না শুরু করছেন শুরু হচ্ছে কি হবে দেখা যাক সময় নিচ্ছেন কোনো সময় করেন না বল চলে গেছে লাল মিস্ত্রি ক্লাবের পক্ষে আছে হ্যাঁ শুট হয়েছে আবার বল পেয়েছেন আবার লাল মিস্ত্রি ক্লাব কিন্তু না আবার রেখেছেন বল না রাখতে পারেননি বল চলে গেছে আগে উত্তর গেছে বল পেয়েছে এগিয়ে যাচ্ছে কিন্তু না আবার চলে গেছে লাল মিস্ত্রি ক্লাবের পক্ষে কিন্তু হয়নি লাল মিস্ত্রি ক্লাব বল পেয়েছেন আবার ঢাকা উত্তর গেছে কিন্তু আবার লাল মিস্ত্রি ক্লাব আবার ঢাকা উত্তর আবার লাল মিস্ত্রি ক্লাব আবার লাল মিস্ত্রি ক্লাব হ্যাঁ বল দিয়েছেন সুন্দর বল হ্যাঁ এগিয়ে যাচ্ছেন বল পেয়েছেন মানিক ভাই কাটিয়েছেন হ্যাঁ সুন্দর বল দিয়েছেন সুন্দর শট হয়েছে কিন্তু না কর্নার কর্নার পেয়েছে লাল মিস্ত্রি ক্লাব সুমন ভাইয়ের কাছ থেকে কাটিয়ে নিয়ে বল কর্নার হয়েছে কর্নার হয়েছে আশা করছি কর্নার করবেন মানিক ভাই সুন্দর কর্নার হবে গোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে লাল মিস্ত্রি ক্লাব সমতা ফিরতে চায় ঢাকা একটু এক শূন্য গোলে এগিয়ে আছে হ্যাঁ শুট হয়েছে আবার কর্নার বল ফিরে দিয়েছে আবার কর্নার মানিক ভাই বল শুট করেছিলেন কিন্তু হ্যাঁ সুন্দর কর্নার হয়েছে কিন্তু না আবার ঢাকা উক্তির কাছে চলে গেছে লাল মিস্ত্রি ক্লাবের কাছে সুন্দর বল দিয়েছেন বসির পেয়েছেন শোনাবে হ্যাঁ শুট হয়েছে হ্যাঁ বল দিয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ মানিক ভাইয়ের কাছে বলো বল কাট কেটেছেন বল কাটিয়েছে সুন্দর হ্যাঁ গোল হলো সম্ভাবনা তো আবার থ্রো পেয়েছে লাল ভাই স্পোর্টিং ক্লাব থ্রো পেয়েছে লাল ভাই স্পোর্টিং ক্লাব লালবাগ স্পোর্টিং ক্লাব যথেষ্ট চেষ্টা করছেন গোলে ফিরে আসার জন্য যদি লালবাগ স্পোর্টিং ক্লাবে কোন প্লেয়ারকে ওকে কর্মকর্তা তো বলছি সবাইকে খেলান সবাই যাতে খেলে এটা কোনো বড় ধরনের খেলা নয় ওয়ার্ল্ড কাপ খেলা নয় কোনো ডিভিশনে খেলা নয় আমরা এখানে খেলতে এসেছি স্বাধীনভাবে আমরা একে অপরে ভয় প্রকাশ করব মন মন প্রকাশ করব একে একে সাথে পরিচিত হব এইটাই আমাদের প্রধান পদক্ষেপ আজকের এই ঐক্যে মিলনমেলা আমরা আজকে পরিণত হয়েছি দর্শক কানায় কানায় মাঠ পরিপূর্ণ হয়েছে উপভোগ করছেন হ্যাঁ চলে গেছেন ঢাকা ঐক্যের কাছে হ্যাঁ লাল মিস্ত্রি ক্লাব চেষ্টা করেছেন হ্যাঁ না বল রাখতে পারেননি আবার ঢাকা ঐক্যের কাছে বল বল আবার ঢাকা ঐক্যের কাছে হ্যাঁ চোট নিয়েছে না বল মাঠের বাইরে চলে গেছে গোল দুবার বল নিয়েছেন চোট করলেন বল দিয়েছেন বল নিয়ে এগিয়ে যাচ্ছে লাল মিস্ত্রি ক্লাব চেষ্টা করছেন মরিয়া হয়ে যাবে গোল শোধ করা যায় মানিক ভাইয়ের কাছে বল কিন্তু রাখতে পারেননি চলে গেছেন ঢাকার ঐক্যের কাছে কিন্তু বল রাখতে পারেননি আবার বল চলে গেছেন লাল মিস্ত্রি ক্লাবের কাছে মানিক ভাইয়ের কাছে বল কিন্তু মানিক ভাই হ্যাঁ মানিক ভাই ধরেছে কিন্তু না থ্রো লাল মিস্ত্রি ক্লাব থ্রো পেয়েছেন না কোনো হ্যান্ডবল হয়নি হাত লাগেনি বল সুন্দর লাল মিস্ত্রি ক্লাব বল দিয়েছেন সুন্দর বল দিয়েছেন কে হয়েছে সম্ভাবনা কিন্তু না গোলকিপার সুন্দর অত্যন্ত ভালো খেলছেন আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচ তাকে দিতে হয় তাকেই দিতে হবে অনেক গোল বল সেভ করেছে অনেক সুন্দর খেলছেন তিনি ঢাকা ওকে গোলকিপার অনেক ভালো খেলতেছেন আবার ঢাকার ওকে লাল মিস্ত্রি ক্লাবের কাছে বল বল দিয়েছেন মানিক ভাইকে কিন্তু মানিক ভাই অনেক দূরে ছিলেন উনি রাগ করে ফেলেছেন তুমি আগে বল দাও কেন দেখা যাক কি হবে কিন্তু না বল পেয়েছে লাল ভাই মিস্ত্রি বল নিয়ে আগাচ্ছেন নুরু বল দিয়েছেন বল নুরু কাছে বল আগাচ্ছেন লাল মিস্ত্রি প্লেয়ারের কাছে বল দেখি ভাই বল বল দিয়েছে প্লেয়ারের কাছে কিন্তু না নিয়ে নিয়েছেন ঢাকা ঐক্য ঢাকা ঐক্যের কাছে বল হ্যাঁ সম্ভাবনা থাকতে পারে কিক নেবেন এবং নিয়েছেন কিন্তু না
সুন্দর বল সে বয়েছে এখানে মাত্র মাঠের বাইরে বল ভাই ঠিক আছে খেলা চালু করেন খেলা চলবে কোনো তার ওই অন্য 14 জন না সবাই খেলতে যাবে খেলতে রাখো সবাই খেলবে হ্যাঁ এইটা কি প্রীতি ম্যাচ এখানে কোনো গোলের কোনো ব্যাপার নয় হার জিতের কোনো ব্যাপার নয় একে অপরের সাথে মিলন বন্ধনে বন্ধুত্ব হওয়ার জন্য একে অপরকে চেনার জন্য একে অপরকে বন্ধুত্ব মনোভাব নিয়ে মিশার জন্য আজকের এই মিলন মেলা ফুটবল খেলা দুই দলের সব প্লেয়ারে মাঠে নামেন সবাই একত্রে সবাই নামেন দুই দলের ঢাকায় ঐক্যে যারা জার্সি পরে আছেন সবাই মাঠে নামেন এবং লালবাই স্পোর্টিং ক্লাবের যারা জার্সি পরে আছেন সবাই মাঠে নামেন সবাই একত্রে খেলবে সবাই খেলবে পাঁচ মিনিট পর সবাই মাঠে নামবেন এবং সবাই একসাথে খেলবে পাঁচ মিনিট পর ডিসিশনটা ভুল হয়েছে পাঁচ মিনিট পর হ্যাঁ লালবাই স্পোর্টিং ক্লাবের কাছে চলে গেছে বল গোলকিপার গেন্দু এখানে লাগা আসলো না বল আউট হয়ে গেছে গোলকিপার বল মেরেছে লালবাই স্পোর্টিং ক্লাব বল দেখা যাক পেয়েছেন বল বসে দেখা যাক কি হয় হ্যাঁ এখনো তাদের কাছে আছে ঢাকায় লালবাই স্পোর্টিং ক্লাব চেষ্টা করছেন মরিয়া হয়ে গোলপুর কেন্দ্র না বারের অনেক উপর দিয়ে শুট করেছেন গৌরবার কোনো সম্ভাবনাই নেই এখন শুট করে এখন গোলকিপার শুট করবে এখন না আর দুই তিন মিনিট পর ভাই আমরা সবাই একত্রে খেলবো আর দুই তিন মিনিট পর কমিশনার বলছেন মানিক ভাই বলছেন আর পাঁচ মিনিট পর আমরা সবাই একত্রে খেলবো মানিক ভাই শুট করেছেন সুন্দর শুট পরের মধ্যে দেখা যাক কি হয় কেন্দ্র না এখন গোলকিপার লালবাই স্পোর্টিং ক্লাব পেয়েছেন প্রচুর পেয়েছেন কাটিয়েছেন কিন্তু না লাভ হয়নি দেখা ওকে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আমার বল পেয়েছেন বসে দেখা যাক কি হয় বল প্লেস করতে যাচ্ছেন বল কাটিয়েছেন সুন্দর বল কাটাচ্ছেন কিন্তু দুজনকে টস দিয়ে পালে কে পেয়েছেন কিন্তু না আমার ওকের কাছে গলে গেছে ঢাকা ওকের কাছে থ্রো লালবাই স্পোর্টিং ক্লাব থ্রো পেয়েছে কিন্তু না রাখতে পারছেন না ঢাকার ওকের কাছে বল চলে গেছেন মানিক ভাই বল পেয়েছেন দেখা যাক কি করা যায় হ্যাঁ বল দিয়েছেন শুনতে আবার মানিক ভাই পেয়েছে কিন্তু না আবার স্পোর্টিং ক্লাবের কাছে বল থ্রো করেছে সুন্দর কিন্তু দেখতে পারেননি বল চলে গেছে বাটের বাইরে থ্রো করবেন ঢাকা ওকের প্লেয়ার থ্রো করবেন ঢাকা ওক সুমন ভাই থ্রো করছেন হ্যাঁ থ্রো হয়েছে কিন্তু না বল পেয়েছে ঢাকা ওক হ্যাঁ থ্রো আছে হ্যাঁ থ্রো হ্যাঁ এখন আর সময় নেই সবাই মাঠে নেমে মানিক ভাই গেল বল শট হচ্ছে কেন্দ্র না খেলার সম্ভাবনা কেন্দ্র না গোলকিপার সুন্দর গোলকিপার খেলেছেন ধন্যবাদ গোলকিপারকে গোলকিপার অত্যন্ত সুন্দর খেলেছেন এখন আমি বলবো আপনারা সবাই যারা আছেন ঢাকায় ওকের এমন আলবা স্পোর্টিং ক্লাবে সবাই নেমে পড়েন সবাই একত্রে মাঠে নামেন সবাই খেলেন তিরিশ জন খেলবে এখন তিরিশ জন খেলবেন সবাই নেমে পড়ে সবাই খেলবে কে বসে থাকবে না সবাই খেলবে এখন সবাই খেলবে লালবাগ স্পোর্টিং ক্লাব 3-0 গোলে পিছিয়ে আসবে সবাই খেলবে হ্যাঁ আবার লালবাগ স্পোর্টিং ক্লাবের কাছে বল হ্যাঁ আবার আছে লালবাগ স্পোর্টিং ক্লাবের কেন্দ্র না কণা আবার মানিক ভাই বল পেয়েছে সরবে কিন্তু না গায়ে লাগেছে বল চলে গেছে ছোটো হয়েছিল কিন্তু কোনো আবার পেয়েছেন মানিক ভাই কাছে বল হ্যাঁ শোট করছে মানিক ভাই হ্যাঁ না
তো সুন্দর শুট করেছিলেন গায়ালি গাবা বল চলে গেছে মাঠের বাইরে শুট করেন মানিক ভাই সুন্দর শুট হয়েছে হেড হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু লাভ হয়নি ওকে দেখা যাক কি অবস্থা দাঁড়া সবাই নেমেছেন খেলার জন্য একটি মিলন মেলায় বন্ধনে বন্ধিত হয়েছে সুন্দরভাবে মিলন মেলায় বন্ধিত হয়েছে শুট হয়েছে কিন্তু মাঠের বাইরে কোন মাঠের বাইরে খেলছেন খেলা চলবে সবাই মিলে জিততে হবে তিরিশ জন মিলে ঢাকায় মিলন মেলায় সবাই অভ্যর্থনা হবে আজকে আমরা একে অপরের বন্ধুত্বের বন্ধনে বন্ধিত হয়েছে সবাই খেলা উপভোগ করছেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধ পরিবেশে খেলা পরিবেশিত হচ্ছে আমাদের কিপার লাফারি রাজধান হান্নান ভাই সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন হয়তো কোনো ভুল নেই সুন্দর খেলা হচ্ছে এবং বল চলে গেছেন আমরা স্থানীয়ভাবে পরের কাছাকাছি লাগায় হচ্ছে চেষ্টা করছেন দল দেওয়ার জন্য সেখানে পেয়েছে লাগায় হচ্ছে আবার সুন্দর মনমুগ্ধ পরিবেশে খেলা হয়েছে সবাই ভালো খেলেছে সবাই সুন্দর খেলেছে আর যে বড় কথা নয় আর যে খেলাটাই বড় কথা আমরা তো একা নয় আমরা তো খেলাধুলা করি না আমরা সবাই খেলেছি সচের সচের মধ্য দিয়ে আমরা সবাই সুন্দর খেলা উপহার হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি হান্নান ভাইকে তিনি আজকের খেলা পরিচালনা করেছেন অত্য সুন্দর ভাবে তিনি পরিচালনা করেছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক দর্শক ওই খেলা উপভোগ করেছেন সকল দর্শককে এই লাল স্পোর্টিং ক্লাব এবং ঢাকা কর্মকর্তা সভাপতি সামন্ত